Hello friends, this is Takeoff TV. I'm Naushad. And I'm Shafwai. The set looks red. Let's talk about AMD. Guys, it feels like AMD has finally risen from its deep sleep. AMD Notun CPU architecture Ryzen recently announced for desktop, server and notebooks. It has its first CPU to reach desktop-based. It has an 8-core, 16-thread CPU and it runs on 3.4 GHz. AMD সাথে ডেমনস্ট্রেশনে তিনটি মেইন ডিজাইন থিম শেয়ার করেছিল দিজ আর ক্যাশ কোর এবং পাওয়ার বিসাইডস দ্য ইউজুয়াল ক্লক স্পিড অ্যান্ড কোরস অফ আ সিপিইউ তাদের মেইন কনসেন্ট্রেশন এবার হচ্ছে দিজ এফিসিয়েন্সি টুইক্স যেগুলো তাদের সিপিইউতে এক্সট্রা ভ্যালু অ্যাড করবে দে আর কলিং দিজ দ্য সেন্স এমআইস অর সেন্স মেশিন ইন্টেলিজেন্স ফার্স্টই হচ্ছে পিওর পাওয়ার ইটস বেসিক্যালি ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্ট কিছু ভোল্টেজ টেম্পারেচার এবং ফ্রিকোয়েন্সি সেন্সার দিয়ে তারা অ্যাকুরেটলি এবং মোর এফিশিয়েন্টলি পাওয়ার ডেলিভার করে দিজ আর মিলি ভোল্ট টু মিলি ওয়াট অ্যাকুরেট অ্যান্ড ইট সিমস লাইক ওয়ের প্রিভিয়াসলি AMD ওয়াজ কনসেন্ট্রেটিং মোর অন পিওর পাওয়ার নাও দে আর অ্যাকচুয়ালি মোর কনসেন্ট্রেটিং অন এফিশিয়েন্ট পাওয়ার ডেলিভারি দ্য নেক্সট ইজ প্রিসিশন বুস্ট ইট বেসিক্যালি ইনক্রিমেন্টস দ্য সিপিউস ফ্রিকোয়েন্সি ইন স্মল ফ্র্যাকশনস to be exact 25 megahertz it are basically DVFS technology or dynamic voltage and frequency scaling it are already Intel CPUs included Intel is calling it their turbo boost technology the next one is interesting it's XFR or extended frequency range AMD claims if you have a robust enough cooler then the CPU frequency will scale beyond typical range মিনিং আপনার কুলার যদি খুবই রোবাস্ট হয় সে ইউ হ্যাভ আ ভেরি বিগ এয়ার কুলার অর খুবই ভালো একটি লিকুইড কুলার অর সে কমপ্লিট লিকুইড কুলিং সেট আপ কাস্টম দেন দ্য সিপিউ ফ্রিকোয়েন্সি উইল স্কেল ইন সাচ আ ম্যানার যেটা তার টিপিক্যাল রেঞ্জের বাইরে চলে যাবে ইট সাউন্ডস ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যান্সি উই উইল লাভ টু সি ইট হ্যাপেন লেটস সি ইফ AMD হ্যাজ ইমপ্লিমেন্টেড কারেক্টলি অর নট অ্যান্ড হাউ এফিশিয়েন্ট ইজ ইট অ্যাকচুয়ালি ইজ আর দিস ইজ অলমোস্ট লাইক অ্যান অটোমেটেড ওভারক্লকিং and obviously for power users apnar complete manual controls for overclocking obviously thakbe the final two tweaks are even more interesting these are neural net prediction and smart prefetch neural net prediction aste aste apnar computer er sobche darkest usage gula jene jay no just kidding actually these two features work in tandem tara apnader data transfer through your L2 and L3 cache এগুলোর প্যাটার্ন মনিটর করে অ্যান্ড ইট স্লোলি লার্নস থ্রু আর্টিফিশিয়াল লার্নিং অ্যান্ড এটার থ্রু AMD ক্লেমস দ্যাট ইট ইভেন ইনক্রিজেস ইয়োর ডাটা ট্রান্সফার স্পিডস বিকজ ইট অলরেডি নোজ সো প্রিফেচিংটা অনেক কুইকার হয় অ্যান্ড AMD ইজ পুটিং ইন কোয়াইট বিফি L2 অ্যান্ড L3 ক্যাশেস 4 MB অফ L2 ক্যাশ টু বি এক্স্যাক্ট এবং 16 MB L3 ক্যাশ থাকবে অ্যালংসাইড রাইজেন AMD নতুন প্ল্যাটফর্ম রিলিজ হচ্ছে AM4 প্ল্যাটফর্ম এই মাদারবোর্ডগুলোতে আছে DDR4 মেমোরি সাপোর্ট PCI এক্সপ্রেস 3rd জেন সাপোর্ট USB 3.1 সেকেন্ড জেন সাপোর্ট অ্যান্ড NVMe স্টোরেজ সাপোর্ট মানে এই ফিচারগুলো ইন্টেল ইউজাররা অলরেডি অনেকদিন ধরে এনজয় করে যাচ্ছে AMD বেঞ্চমার্ক এগেইনস্ট স্টক 6900K ইউজিং ব্লেন্ডার অ্যান্ড হ্যান্ডব্রেক AMD CPU-টার বুস্ট ক্লকটা ডিসেবল ছিল স্টিল সারপ্রাইজিংলি ইট বিট ইন্টেল বাই আ গুড মার্জিন Mind it, ACPU-টা overclock করা ছিল না. Friends, AMD has promised Q1 2017 release window, but no specific date has been promised yet. Price-এর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি. I feel if AMD can bring 8-core CPUs to the mainstream market at an affordable price, CPU market অনেক ভালো একটি bump পাবে. So far, AMD is only playing catch-up. It needs to do more than that in order to get into our computers. Guys, what do you think? Would you wait for an AMD CPU? Or এখন PC build করলে Intel দিয়ে build করবে? Or is it too early to tell? Guys, please tell us in the comment section below what do you think? Like and subscribe and keep watching Takeoff TV.